মধ্য শ্রাবণে তিন ঘণ্টায় 23.6 মিলিমিটার বৃষ্টিপাত, তাতেই রাজধানীর অধিকাংশের সড়কে জলজট যানজট। কারওয়ানবাজার, সচিবালয়, ফকিরের পুল, আরামবাগ সহ বিভিন্ন এলাকায় সড়ক ছাপিয়ে বৃষ্টির পানি ফুটপাতে। আমার দোকানে বৃষ্টির কারণে অনেক কবুতর মারা গেছে, অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, এই পানির কারণে আমাদের বিক্রি নষ্ট নষ্ট হয়ে যায়। বৃষ্টির পানিতে মাঝপথে বিকল যানবাহন, দুর্ভোগে যাত্রী ও চালকেরা। আমাদের স্টার্ট বন্ধ হয়ে গেলে আমরা এখানে রাস্তায় আমরা পানির ভিতরে ঘামতে ভিজতেছি, এরকমের বৃষ্টিতে ভিজতে হইতেছে। এই বৃষ্টি পানি যায় না তো, পানি যাওয়ার কোনো পথ নাই। এই যে কাটে কাটে দেখেন না, ওই যে ওখানে খাল বানায় বানায় রাখছে, পানি যায় না। জলজট, যানজট আর জনজটে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার ফলে দেখেন 2 ঘন্টার মধ্যে 3 ঘন্টার মধ্যে আমরা এখন ব্যাংকে যেতে পারতেছি না। 3টা বাজে যাবো অফিসে, এখানে এখন 4টা বাজতে চলছে, অথচ এই পানির মধ্যে দাঁড়ায় আছি। বাসিন্দারা বলছেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে এই দুর্ভোগ। পরিকল্পনাহীন নগরায়নের জন্যই মূলত এই জলাবদ্ধতা। সুয়ারেজ লাইনগুলো ছিল, এগুলো হয়তো এখন ব্লকেজ হয়ে গেছে, যেগুলো আপনার মেরামত করা দরকার। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর উদাসীনতাও দায়ী বলে মনে করেন ভুক্তভোগীরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।